আজি গোটে স্পেশাল ট্রিপ রে যাচ্ছি গোটে স্পেশাল মানুষ সহিত ফাইনালি মতলব হেকটিক স্কেডুল আমার দুই জনক আজ টাইম মিলেছে দুই জনক দেখা করিয়া পাই নহলে কেবে তমে নহ কেবে মু নাই সিচুয়েশন থাকে হ্যালো হাই নমস্কার মু ভবেশ কুমার এন্ড ফাইনালি মু ভুবনেশ্বরে আছি আজি গোটে স্পেশাল ট্রিপ রে যাচ্ছি গোটে স্পেশাল মানুষ সহিত ফাইনালি মতলব হেকটিক স্কেডুল আমার দুই জনক আজ টাইম মিলেছে দুই জনক দেখা করিয়া পাই নহলে কেবে তমে নহ কেবে মু নাই সিচুয়েশন থাকে মোর যেবে শুটিং থাকে তাঁকর নথায় যেবে তাঁকর থাকে মোর নথায় এমিতি সিচুয়েশন থাকে তো দেখি নিয়ন্তু বেশি সাসপেন্স রাখিবা অপেক্ষা হ্যালো সমস্তকে নমস্কার আজি ফাইনালি তমে তোমার মানে বহু মূল্য সময় মহসল মানে মতে দেইছ থ্যাঙ্ক ইউ সেথিপাই আও বহুত দিন পরে আমার দুজন কাছে দেখা হল নহলে ফোন রে কথা হো এন্ড কেবে কেবে এমিতি থাকে মু কল কলে সে শুয়ে পড়ে সে কল কলে মু শুয়ে পড়ে আমার টোটালি কথাবার্তা হয়ে পড়ে না ম্যাডাম কর প্রায় রাতি ভরি পেচা হি হয়ে যাইতিলে মোর অ্যাকচুয়ালি আমার সববেলে ফোন লাইট শর্ট হয়ে তো মো পাখে সেতে টাইম না থাকে বাট যেতিকি টাইম থাকে মু চেষ্টা করে সমস্ত কে রিপ্লাই করি পারি আর যে মানে কল মতে কথা নেই তাকে কল ব্যাক কেনতে কল করি তো কেবে কেবে এমিতি থাকে সি মতে কল কলা বেলকু মু মানে শর্ট দৌথিবি তো মু আসি কইবি মানে হ্যালো ইয়ে বগেরে সেতল সি নথিবে এভেলে তাঙ্কর শর্ট আরম্ভ হইতো তো এমিতি তো মু আরকো সেত সিন করছি তো মু বুলবুল সহিত ব্যস্ত ছিলি সে আরব সহিত ব্যস্ত ছিলা ফাইনালি আজি ভবে সিমরন কো টাইম মিলিছে তাঙ্কর সহিত মানে পরস্পর সহিত টাইম ই করে পাই বুলিয়া পাই তো ফাইনালি আমি দুজন আজি প্ল্যান করিছু ট্রিপ রে যিবু বাহারে বুলিবু খেয়া পিয়া মজা মস্তি করিব গোটে দিন আজি কেবল আজি নো বুলবুল নো আর কেবল ভাবে সিমরন লেটস গো আকুকু ম্যাডাম কর পুনি জলি মুড স্টার্ট হে যো ম্যাডাম বুলা বুলি করিবে কোটি হোটেল হোটেল রে যেত যাকি বুলা বুলি করিবে কি গ্যালারি ওয়ালারি রে বুলা বুলি করিবে কালে ইন্টারভিউ হবো নেই হবো নেই হবো নি এবে গাড়ি রে অছন্তি অলরেডি পচার দবা তো ফাইনালি তুমি এবে গোটে নম্বর ওয়ান চ্যানেল রে গোটে নম্বর ওয়ান সিরিয়াল রে লিড হিরোইন করুছ ইলেকশন কু যিব টেনশন কাই নখ যাবো জলদি তুমি ইলেকশন কু যাও কিন্তু সিরিয়াসলি মতে এমতে ফিল হচ্ছে আর ডে উইথ আ স্টার যে গোটে শো রে তাই তুমি আসিছি তুমি মু আরম্ভ সেই করিয়া পাই যাউছি ফিলা তো ফার্স্ট ইন্টারভিউ মোর তমঠু আরম্ভ হচ্ছে আমি অলরেডি মু সে সব করিম সব স্টার পাখে যাই পচিবে সেমানে সবুলা সেলিব্রিটি করুন কারণ ফিলাল মু এবে স্টার হবার বিরতি নেই নেইছি কিছু দিন পাই তেমন যে যায় মু ন আসছি সে যায় মু সমস্ত যাই সব স্টার পাখর তাঁকে নেই আসে তোমাকে ওভাবে ফিল হচ্ছে কোণ হচ্ছে তো ফাইনালি কেমিতি কোণ প্রজেক্ট মিলিলা আ পূর্বরু গোটে বঢ়িয়া স্টোরি আপনার কই দেউছি এবে আপনার তাঁকু এজ এ রিপ্লেস ইতি হিসাবে দেখুছেন বট প্রথমে ইতির যে ক্যারেক্টরটা অফর তাঁকু হি হয়েছিল সেতবে মতো বি ডকা হয়েছিল আরব পাই আমি গোটে দিন হি তরঙ্গ চ্যানেল যাইছিল ইতি আরবর ক্যারেক্টর পাই এন্ড সেতবে বি মোর বি কিছু এমিতি সিচুয়েশন রহিলা যদ্বারা কি মু বি প্রজেক্ট করি পারলি না এন্ড তাঙ্কর বি এক্সাম বগেরা সমথিং থিলা তেনু সে ছাড়ি দিলা প্লাস 2 সেকেন্ড ইয়ার হ্যাঁ তো তেনু আম মানে সে প্রজেক্ট কু মানে করি পারলু নাহি কিন্তু সে ইতি হে কি হি ফেরিলে আপন মানক হ্যাঁ সে ইতি হে কি হি ফেরিলে ফিলাল মু তো বন্টি হে গলে এন্ড দেখা যাও এবে সে চরিত্রকে সে বহুত বি ভালো করছেন রিসেন্ট টাইমরে বি মু তাঙ্কর এপিসোড যে দেখেছি মতে স্পেশালি বহুত ভালো লাগুছে চড়াই উড়ে দৌছেন সে বহুত হাসি হাসি কি মু জানছি মু বহুত ভালো লাগুছে বাস লোক মানকর ভাল পাইবা সাপোর্ট এন্ড ব্লেসিংস রহিলে মু নিহাতি আহুরি ফলো করি পারি পাবলিক সব কিছু হ্যাঁ আমা পাকি ভগবান ভগবান আপন ভাল পাইবা দেলে আমি উপরকু যিবু আপন ভাল পাইবা বন্ধ কর দেলে পথে উনা অধিক কুটি রখি দেলে প্রেমর কোকো বন্ধ হই গলা তেনু এই বেলা ভাল পাইবা দউ থান্তু কেমিতি মানে চতাল প্রজেক্ট মিলিলা সেকেন্ড থর বি সেই সেম ক্যারেক্টার পাই কেমিতি কোন রিঅ্যাকশন দিল আই ওয়াজ লাইক ও শক হই গলে বিকজ ফার্স্ট টাইম যখন আমাকে মিলিছিলা ইতি ক্যারেক্টার পাই মোর অসুবিধা পার্সোনাল কারণ পাই কি করি পারনা এক্সাম পাই বট তারপরে যেতবে মতো মিলিলা মু ভাবিলি এটা গোটে মানে ভগবানক ইচ্ছা সে চাহুছেন বোধে সেই ক্যারেক্টরটা মু করে এন্ড রিয়েল বি মু সেমিতি পুরা চুলকুলি বহুত ওপেন হার্টেড
जे कि एते भाबे नि कहिला बने जहा पाए ता कहि दे तने भाब किंतु मु जम्मा एडिट करिबेनि जम्मा एस एडा काटिबेनि कारण मु भी जानि छी तो किछ भाबोनि नै मा एंड आम दि जण कर अपन भाबुथबे सडन आमे को भला देखालु आमे दि जण सब त कहि बि मु कहि तमे सब सोच अच्छा सेटा एक्चुअली आमे गोटे एक्टिंग कोर्स थिला 6 मंथ र नाटक थिएटर आमे करथुलु बिसि कि शताब्दी र कलाकार जोटा कि धीर मलिक सर तांक पाखरे एंड सेते बड हमर चिन्हा परिचय हेथिला सेते रे मु को क्लास र पढथिनि को क्लास र तेणु बाकी ब्लॉग से मैडम ब्लॉग करिए बोली पूरा लोकेशन खोजुं परफेक्ट हेले सब जिन बेस्ट हेले से बनेबे हमरो कोन अछि ब्लॉग करबाकु जाउ छी मते लोक एते कहितिले बट मने टाइम मिल नथिला बट आज मु तंगो देखि कि इंस्पायर हेली एंड करिए हां त हमे फाइनली आसु छी बोला बोली करू छी गैलरी रे जदी प्रमोशन अरे वाओ मास्क पिंदी मैडम चल चंदी जेमती माने के त मु जानि छी पुने ऑटोग्राफ मागिबे आओ एते सिंपल बाबूसान नहले भी इति ना इति इति श्री प्रधान डिमांड आज कल प्रबल स्पेशली जब आरब हैरान करुचे ये ऊपर स्टेप रे अच्छा एत भी हाइट रुंत अच्छा कते डेंगा मोटू डेंगा अच्छा तुम बाउंस बांधी गोड़े लगाओ तपर मो हाइट रहा जन भितर एबे गोटे इश्यू चलछि हमें कौन खाइबा आसिया पाखरो पचारछु कुआडे जिबा ना तम्मे कुहो एठी के जिबा ना 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 सेठी के जिबा एंते किछ नाही तम्म पसंद जहा भी इच्छा होछि तमे ऑर्डर कर मु अच्छी हो खाया के आवा किंतु माने कोनटा खाइबो को जदी मो पसंद किछि भी कहू पसंद किछि भी आसुनी किंतु कहिवार अछि तम्मे जहा कहो मु सेया खाए तारे चल पूरा टिपिकल इतिसे प्रधान हेले भी पूरा टिपिकल छियो कैरेक्टर सब मना करेंगे कि सब पसंद रही हबार अच्छे चल तो देखा तुमको मुझे जानपर देखु मेनू कार्ड बस अलमोस्ट 5 मिनिट है देख ले पूरा मेनू कार्ड देखी सारापर मत कौन जे तुम्हें कह आम कौन खाए चल ठीक अच्छे रख झी मैंने के सुधरवे जगह से आगे पेट माने बर्गर को पसंद नहीं कमेंट सेक्शन में बर्गर ही खाइब पक्का भाजी आज भात क्या छाड़देवि मुझे फाइनाली आम सब फाइनाल होते बुला मैडम बर्गर खाइले एंड मु बिरयानी खाइली आम दीज ये क्या भी जबरदस्ती ना मुझे बिरयानी खोई कि ना से मतलब बर्गर खोई एंड एंड बर्थडे ट्रीट तक से मो मिलटे से मतलब ट्रीट दे एंड
ତାଙ୍କୁ ଇଏରେ ଟ୍ରିଟ୍ ଦେଲି ଆମମାନଙ୍କୁ ତ ସବୁ ସେ ଆଜିକାଲିକା ମଡର୍ନ ଜେନେରେସନ୍ ହିରୋଇନ୍ ନା ସେ ବିଲିଭ୍ କରନ୍ତି ତାଙ୍କର ଏବେ ଆମେ ଖାଇବା ଆସିବା ଯାଏଁ ବକ୍ ବକ୍ ବସିକି ତାଙ୍କ ନୂଆ ବ୍ଲଗ୍ ଆସୁଛି ନୂଆ ବ୍ଲଗ୍ର ନାମ ଫାଇନାଲ୍ କଲ ନାମକରଣଟା ଆଜି ହିଁ କରିଦେବି। ଆଚ୍ଛା, ତ ନୂଆ ବ୍ଲଗ୍ ଆସିଲେ ମୁଁ ଡେଫିନେଟ୍ଲି ଆପଣ ଜଣେଇବି ସେ କେଉଁ ବ୍ଲଗ୍ରେ ଆସୁଛନ୍ତି ଆଣ୍ଡ ତାଙ୍କ ନୂଆ ବ୍ଲଗ୍ ଆସୁଛି ଆପଣ ତାଙ୍କ ବ୍ଲଗ୍ ଦେଖିବା ପାଇଁ ଜମାରୁ ଭୁଲିବେନି। ଫାଇନାଲି ଆମେ ଯାହା ଅର୍ଡ଼ର କରିଥିଲୁ ଆମ ଖାଇବା ରେଡ଼ି ହେଇଗଲା ଆଣ୍ଡ ମୋ ଲାଗି ସିଏ ଅର୍ଡ଼ର କରିଥିଲେ, ତାଙ୍କ ଲାଗି ମୁଁ ଅର୍ଡ଼ର କରିଥିଲି, ତ ମୋ ଖାଇବା ରେଡ଼ି ହେଇଗଲାଣି ବଟ୍ ତାଙ୍କ ଖାଇବା ଏଯାଏଁ ରେଡ଼ି ହେଇନାହିଁ। ମାନେ ଝିଅମାନଙ୍କୁ ଯେମିତି ସଜାଇବା ପାଇଁ ଟାଇମ୍ ଲାଗେ, ତାଙ୍କ ଖାଇବାକୁ ବି ରେଡ଼ି ହେବା ପାଇଁ ଟାଇମ୍ ଲାଗୁଛି। ତ ଫିଲହାଲ ଆମେ ଦୁଇ ଜଣ ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କରୁଛନ୍ତି ଲୋକେସନ ୱାଓ ତମେ ପା ମୋତେ ପଚାରୁଥିଲ, ତେଣୁ ମୁଁ ଲୋକେସନ ଫାଇନାଲ କରିଥିଲି। ସବୁ ମ୍ୟାଡ଼ାମଙ୍କ ମର୍ଜିରେ ଚାଲିଛି ଏଠି ଖାଇବା ଅର୍ଡର ଠୁ ଆରମ୍ଭ କରିକି ବୁଲାବୁଲି ସବୁ ମ୍ୟାଡ଼ାମଙ୍କ ହିସାବରେ ଚାଲିଛି। ହଁ, ବିକଜ ମୁଁ ଇତିଶ ପ୍ରଧାନ ଆଣ୍ଡ କ'ଣ ଦେଖିଲ ଆସିଗଲେ ଗୋଟେ ଇଏ ପରେ ଆସିଗଲେ, ତ ଫାଇନାଲି ମୋ ଖାଇବା ଏଠି ରେଡ଼ି ରେଡ଼ି ହେଉଛି। ମ୍ୟାଡ଼ାମ ଖାଇବା ବି ରେଡ଼ି ହେଉଛି ଏଠି। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଖାଉଛି ସିଧା ଦେଶୀ ପିଲା, ତେଣୁ ମୁଁ ଏଇଭଳିଆ ଖାଇବା ଖାଉଛି। ସେ ଆମର ଷ୍ଟାଇଲିଶ ମ୍ୟାମ୍ ଆଣ୍ଡ ସିଏ ମୋତେ ବ୍ଲଗ୍ରେ ଆଣୁଛନ୍ତି, ମୁଁ ମୋ ବ୍ଲଗ୍ରେ ତାକୁ ନେଉଛି। ତ ଆମର ଏ ଖାଇବା ଅଲମୋଷ୍ଟ ରେଡ଼ି, ଦୁଇ ଜଣଙ୍କର ଖାଇବା। ଆପଣ ଜାଣିପାରୁଥିବେ ହିରୋର ଖାଇବା କେଉଁଟା ହେଇଥିବ, ହିରୋଇନ୍ର ଖାଇବା କେଉଁଟା ହେଇଥିବ। ଆସିକି ଅଲରେଡ଼ି ସେଲ୍ଫି ପୋଜ୍ ଫଟୋ ସବୁ ନେବା ଆରମ୍ଭ କଲେଣି ହେଲା। ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ବି ଦେଖନ୍ତୁ, ମତଲବ ସିଏ ଏଠି କେଉଁଠି ବସିବେ ବି ସିଏ ଚୁଜ୍ କରିଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ପୁରା ଖୋଜି ଖୋଜିକି ବସିଛନ୍ତି, ଯେମିତି ରିସେପ୍ସନ୍ ପାର୍ଟିରେ ବସିଲା ଭଳିଆ ଲାଗୁଛି। ହଁ ହଁ, ଆମର ଖାଇବା ଆସିଗଲା, ଆମମାନେ ଖାଇବା ଏବେ ଆରମ୍ଭ କରିବୁ। ତେଣୁ ପ୍ରଥମେ ତାଙ୍କ ବ୍ଲଗ୍ରେ, ପରେ ମୋ ବ୍ଲଗ୍ରେ ଲୋକେସନ୍ ଦେଖନ୍ତୁ। ଆମେ ପୁରା ଏମିତି ଲାଗୁଛି ଯେମିତି ରିସେପ୍ସନ୍ ପାର୍ଟି ଆସୁଛୁ ଆମମାନେ ଖାଇବା ପାଇଁ। ମୋ ଦ୍ୱାରା କଣ୍ଟ୍ରୋଲ ହେଉନି, ସେଥିପାଇଁ ଆଗ ଖାଇନି। ମ୍ୟାଡ଼ାମ ତାଙ୍କର ବର୍ଗର ଖୋଲୁଛନ୍ତି ଖାଇବେ ବୋଲି, ଘରୁ କଲ୍ ଆସିଥିଲା, ମାଆ ପଚାରିବେ କ'ଣ କରୁଛି, ପିଲା ଏଠି ବସିକି ବ୍ଲଗ୍ ବନାଉଛି। ଆଣ୍ଡ ଆକ୍ଚୁଆଲି ଆମମାନଙ୍କ ଲାଇଫ୍ରେ ରିଏଲାଇଜ୍ ବି ଏ ଜିନିଷ ବହୁତ ବ୍ଲଗ୍ କଲା ପରେ ହେଲାଣି, ଆମମାନେ ଖାଇବା ଏନ୍ଜୟ କମ୍ କରୁଛେ, ତାକୁ ଶୋ ବହୁତ କରୁଛେ, ତେଣୁ ଇରିଟେଟ୍ ହେଇଗଲାଣି। ତେଣୁ ଚାଲ ଭୋକ ବି ବହୁତ ଜୋରରେ ଲାଗିଲାଣି, ଚାଲ ଆମେ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଖାଇନେବା। ମ୍ୟାଡ଼ାମ କ'ଣ ବନାଉଛନ୍ତି? ଆରେ ନାକ କେଉଁଠି, ପାଟି କେଉଁଠି, କ'ଣ କେଉଁଟା ହେଇଛି? ଆଚ୍ଛା ଆମେ ବୁଝିଯିବା ଆଉ, ଯାହା ବୁଝିପାରିଲେ ଆଉ। ହଁ, ଆଟା କର, କେମିତି ଖାଉଛ ତମେ? ନାଇଁ, ମୁଁ ଲିପଷ୍ଟିକ୍ ଗନ୍ଧି ହେଇଛି, କଟ୍ କଟ୍ କରି କରି। ମୁଁ ଫିଲହାଲ ସ୍ପୁନ୍ ଆଣିଛି, ମୋ ଦେଶୀ ପିଲା ବିରିୟାନୀ ଖାଇବି ଆଣ୍ଡ ତାଙ୍କର ମ୍ୟାଡ଼ାମଙ୍କର ହାଇ ଫାଇ ଫ୍ରେଞ୍ଚ ଫ୍ରାଇସ୍ ଖାଉଛନ୍ତି କେମିତି ଚାଖିଦେବେ। ହଁ, ମୋର ତ ଖାଇଦେଲ କିଛି ଦେବେନି, ସେ ଅଇଁଟା କରିଦେଲା ପରେ ତମେ ହିଁ ଖାଅ, ଅଇଁଟା କରି ଥୋଇ ଦେଉଛନ୍ତି। ଚାଲନ୍ତୁ ଖାଇସାରିବା, ତାପରେ କଥା ହେବା, ବହୁତ ଭୋକ ଗଲାଣି।